হৃদয়ের আক্ষেপটা প্রায় ফুরিয়ে গিয়েছিল, তারপরও সেই আক্ষেপটা রয়ে গেল। সেঞ্চুরির একটা আক্ষেপ ওডিআইতে হৃদয়ের এখনও পর্যন্ত আছে। সেই ম্যাচে 96 রান তিনি করলেন, অল্পের জন্য সেঞ্চুরিটা মিস করলেন এবং শেষের দিকে দলকে যেভাবে তিনি সাপোর্ট দিয়ে একটা স্ট্যান্ডার্ড টোটাল স্কোরবোর্ডে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি আসলে সেখান থেকে একটা বিষয় প্রমাণ করে দিয়েছেন, একজন পারফেক্ট মিডল অর্ডার ব্যাটসম্যান কীভাবে হতে হয় এবং তার উপর যে ভরসা দল রেখেছে, যেভাবে ট্রাস্ট করেছে, সেই ট্রাস্ট কীভাবে আসলে ফিরিয়ে দিতে হয় সেটা তিনি খুব ঠিকঠাক মতো ভালো মতো আসলে করে দেখিয়েছেন। তাওহিদ হৃদয় যেভাবে তার কাছ থেকে পারফরমেন্স আসলে আশা করা হয়েছিল লাস্ট ইয়ারের পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কিছুটা সেটা সময় তিনি নিয়েছেন। এশিয়া কাপে তার কাছ থেকে 82 রানের একটা ইনিংস ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ভারতের বিপক্ষেও তিনি 50+ ইনিংস করেছেন। পরবর্তীতে ওয়ার্ল্ড কাপে গিয়ে সম্ভবত প্রত্যাশাটা অনেক বেশি ছিল তার কাছ থেকে, যে তাওহিদ হৃদয় সম্ভবত একজন ফ্যাক্টর হয়ে যেতে পারেন বাংলাদেশ দলের জন্য, বা ম্যাচ টার্নিং একটা ফ্যাক্টর হতে পারেন তিনি। সেই জায়গাতে ম্যাক্সিমাম ম্যাচেই যেহেতু পুরো বাংলাদেশ দলেরই আসলে পারফরমেন্স আপনারা দেখেছেন, সেখানে তাওহিদ হৃদয়ের কাছ থেকে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে 74 রানের একটা ইনিংস আসলে খেলেছিলেন। এছাড়া সিগনিফিক্যান্ট তেমন কোনো কিছু আসলে তার কাছ থেকে সেভাবে ছিল না, মানে বড় ইনিংস বা সেঞ্চুরির কাছাকাছি ইনিংস বা ম্যাচ টার্নিং ইনিংস ওরকম আসলে তার কাছ থেকে ছিল না। তো সেই জায়গাটা আসলে তিনি চেষ্টা করে গিয়েছেন, তার পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল সম্ভবত রিসেন্ট পাস্টে আমরা তার বিভিন্ন পারফরমেন্সে দেখেছি, স্পেশালি বিপিএল দিয়ে তিনি যেভাবে আসলে নজরে এসেছেন, এই বিপিএলের প্রথম সেঞ্চুরিটা তার কাছ থেকে এসেছে এবং সেই ম্যাচে তিনি যেভাবে ব্যাটিং করেছিলেন দ্যাট ওয়াজ ট্রুলি অসাম। অ্যান্ড ফলোড বাই টি-20 সিরিজ যেটা হয়েছে সিলেটে, সেখানেও একটা ম্যাচে তিনি শান্তর সঙ্গে খুব ভালো পার্টনারশিপ গড়ে সেই ম্যাচটা ফিনিশ করেছেন এবং পরবর্তীতে ওডিআই সিরিজে যখন এসেছেন একটা ম্যাচে ফেল করলেন আর একটা ম্যাচে এসে হাল ধরলেন। সো ওই জায়গাটা একজন পরিণত ক্রিকেটারের কাছ থেকে সম্ভবত আপনি এটা আশা করবেন যে কোনো একটা ম্যাচে ফেল করলে পরবর্তী ম্যাচে এসে তিনি সেই ম্যাচে নায়ক হতে চাইবেন, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে চাইবেন, সেটা কিন্তু হৃদয় করেছিলেন। মানে 96 রানের মধ্যে 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন, বড় বড় শট তিনি খেলেছেন, লোয়ার মানে শেষের দিকে এসে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরকে সঙ্গে নিয়ে যেভাবে তিনি মানে ব্যাট চালিয়ে গেছেন সেই জায়গাটা অবশ্যই তিনি একটা প্রশংসা পান। তবে তার যেই ব্যাপারগুলো নিয়ে আসলে রিসেন্ট অনেক বেশি আলোচনা হচ্ছে, যে ফোর্থ এবং ফিফথ স্টাম্প চ্যানেলের বলগুলোকে নেগোসিয়েট করার ক্ষেত্রে অথবা গুড লেন্থ থেকে ফোর্থ অর ফিফথ স্টাম্প চ্যানেল থেকে যে বলগুলো কিছুটা সুইং করে অফ স্টাম্পে ঢুকে যাচ্ছে, মিডল স্টাম্পে ঢুকে যাচ্ছে, সেই বলগুলো নেগোসিয়েট করার ক্ষেত্রে তার ফিট মুভমেন্ট, তার ট্রিগার বা তার ব্যাকলিফ্ট থেকে ব্যাট আসার যে পজিশন, সেই জায়গাগুলো নিয়ে অনেক বেশি কাটাছাড়া হচ্ছে হৃদয়। সেই জায়গাগুলো নিয়ে কাজ করছেন, তার সঙ্গে বাংলাদেশে ব্যাটিং কোচ তিনিও কাজ করছেন। সো টিমে অ্যানালিস্ট যেহেতু থাকে, প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছে একদমই ক্লিয়ার যে আমি কোন জায়গাটাতে আসলে উইক বা কোন জায়গাটাতে আমি প্রবলেম ফেস করছি বা কোন বলগুলোতে বেশি আউট হচ্ছি। সো হৃদয় ওই জায়গাগুলোকে স্পেসিফিকলি ওয়ার্কআউট করছেন, কারণ নেটে তিনি যখন ব্যাটিং করছিলেন, কোচের সঙ্গে যখন কথা বলছিলেন, সেই জায়গাগুলো খুব কাছ থেকে দেখেছি এবং সেখান থেকে কনভারসেশনগুলো থেকে খুবই পরিষ্কার যে তিনি আসলে কী চান, কোন জায়গাগুলোতে প্রবলেম আছে, সেই জায়গাগুলো অনুযায়ী তিনি নেটে বোলারদেরকে বলছিলেন বল করার জন্য। সো হৃদয় যেভাবে তার ব্যাটটাকে চড়া করেছেন দ্বিতীয় ম্যাচে, তৃতীয় ম্যাচটাতে, যেই ম্যাচটা আসলে সিরিজ ডিসাইডার, মিডল অর্ডারে হৃদয়ের কাছ থেকে অবশ্যই প্রত্যাশা থাকবে, স্পেশালি একটা সেঞ্চুরি তার ব্যাটে আসুক, কারণ ভালো ব্যাটসম্যান যখন রিদমে থাকেন, ফর্মে থাকেন, তারা টানা আসলে ভালো খেলতে থাকেন। সো ইটস নট নেসেসারি যে আগের ম্যাচেই তো 96 করলেন, এই ম্যাচে আবার সেঞ্চুরির প্রত্যাশাটা বেশি হয়ে যায় না, নো, এই প্রত্যাশাটা অবশ্যই বেশি হয় না। যিনি রিদমে থাকেন, ফর্মে থাকেন, অপোনেন্ট যাকে নিয়ে চাপে থাকে, সেই ব্যাটসম্যানের পক্ষেই সম্ভব ভালো ইনিংস খেলা। এবং এই উইকেটে যেভাবে আসলে হৃদয় সেট হয়ে গেছেন, সেখান থেকে বলাই যায় হৃদয় যদি ঠিকঠাক মতো নিজের সেরাটুকু দিতে পারেন, সম্ভবত চট্টগ্রামেই আসতে যাচ্ছে হৃদয়ের প্রথম ওডিআই সেঞ্চুরি। চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস অ্যান্ড হাইলাইটস, ভিজিট টি স্পোর্টস.com.